তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আর তো আজকে হচ্ছে সানডে, সানডে মর্নিং থেকে ব্লগটাকে শুরু করছি। এখন খুবই মর্নিং বলবো না, এখন মোটামুটি 7:45 মতো বাজে, তো দেরি করে আজ ঘুম থেকে উঠেছি 7:20। আর শীতকালের আমেজ, তো ঘুম থেকে মানে বিছানা ছাড়তে ছাড়তেই যেন 10-15 মিনিট হয়ে যায়। আর এখন ঠান্ডাটা ভালোই পড়েছে, আমাদের কলকাতায় তো এত এরকম ঠান্ডা তো পড়ে না, তো মানে ভালোই পড়েছে ঠান্ডাটা, তাই না? আর শীতকালে সকালবেলা যেন উঠতে কাজকর্ম করতে যেন একটু আলস্য ভাব চলে আসে। তো অনেকদিন পরেই আবার ডেলিকারের ব্লগ দিচ্ছি, কারণ জানেনই ঘুরতে গেছিলাম, ঘোরার সমস্ত ব্লগ পেলেন এতদিন, আর সব মানে ঘোরা টোরা ঘুরতে ঘুরে টুরে এসে যেন একটা অন্যরকম আবার হচ্ছে কাজকর্মে নামে, মানে এনার্জিটা পাওয়া যাচ্ছে ঘুরে টুরে এসে। তো প্রচণ্ডই ঠান্ডা আমরা অনুভব করেছি বাবা, মানে সাংঘাতিক, আপনারা হয়তো দেখেইছেন কিরকম ঠান্ডা ছিল। তো যাই হোক, সকালবেলা উঠে তো লিখার চা আগে হয়ে গেছে, দুধ চারটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার আটাটা মাখাও হয়ে গেছে, রুটি করছি, 4টে রুটি করছি। আর কালকে রুটি করেছিলাম, তো সেই রুটি বেশি আছে, সেটা একটু তেল দিয়ে জাস্ট ভেজে নেবো আমি আর মা খেয়ে নেবো, আর বাবার হাজবেন্ডের জন্য এই দুটো দুটো করে 4টে রুটি করছি আর ব্রেকফাস্টে খাওয়ার জন্য, আর পেঁয়াজ কালি আর আলু দিয়ে ভাজবো। তো আজ ব্রেকফাস্টে এই হবে। তো সকালবেলা উঠতে একটু কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, এগুলোই আমাদের জীবন, মানে কাজকর্ম তো করতে হবে। আর সানডে বলে স্যাটারডে সানডেটা আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, দেরি করতে বলতে 7:30-টার পরে উঠি, 7:30-টার মধ্যে উঠে পড়ি। আর অন্যান্য দিন তো মেয়ের স্কুল থাকে, তখন তো 5টা সময় উঠতে হয়, এখন আর 5টায় উঠি না, 5:15 নাগাদ উঠি, কারণ ঠান্ডাটা থাকে তো উঠতে একদম ইচ্ছা করে না, তাড়াহুড়ো করি না, একটু দেরি করেই উঠি, মানে 5:15-15 মিনিট জাস্ট একটু দেরি হয়। আর এই হচ্ছে, তাহলে চলুন আজকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, অনেক কিছু গল্প টল্প করবো আপনাদের সাথে। হ্যাঁ, আর তো দেখতে থাকুন, ভালো লাগবে। আর এই দেখুন, মা মানে শাশুড়িমা শুটকি মাছ কাটছে, তো আগের দিন শুটকি মাছ এসেছিলো বাড়িতে বিক্রি করতে, তো নেওয়া হয়েছে এটা লটিয়া শুটকি, তো অনেকদিন পরে আবার শুটকি মাছ খাওয়া হবে, শীতকালেই খাওয়া হয় বছর ওই একবারই, আগে আমি খেতাম না, তো আমার পিসশাশুড়ি করে দিয়েছিল, এত ভালো লেগেছিল, তারপর থেকে আমার শাশুড়িমা একবার করেছিল তো ভালো লেগেছে, তারপর থেকে আমি নিজেই করেছি এর আগের বছরে, আর এখন নিজেই করি, তো ভালো লাগে খেতে। তো শুটকি করব আজকে। তো এদিকে আলু পেঁয়াজ কালিটাকে ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজবো, তো মাছগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, অনেক দিন বাদে আপনার সামনে এলাম, আজকে হচ্ছে 8 তারিখ সানডে, তো মানে অনেকটা দিন বলতে গেলে অনেকটা দিনই বাদে, তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি, অনেকটা লেট হয়ে গেল বলতে, তো আমি কমিউনিটিতে অবশ্যই পোস্ট করে দিয়েছিলাম, নিউ ইয়ারে উইশ করেছিলাম আপনাদের সবাইকে, কেন এতদিন লেট হয়ে গেছে জানেনই তো, ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার ব্লগটা এখন পরপরই আসছে, আর হয়তো একটা দুটো আসবে, তারপরে ডেলিকারের ব্লগ আসবে, বা হয়তো এটাই আগে আসবে, আর একটা আছে শপিং ব্লগ আছে, আমি ওখানেই ব্লগটা করেছি, কারণ এখানে এনে সবাইকে দিয়ে দিলে তখন আর করা যাবে না, সময় পাবো না, তখন আর কিছুই দেখানো যাবে না, তো আমি ওখানেই ঋষিহাটেই আমি শপিং কী কী করেছিলাম সেটার একটা ব্লগ করেছি, তো সেটা অবশ্য হয়তো এর আগে আসবে কি পরে আসবে বলতে পারছি না, আসবে মোটমাট। তো এই আর খুব মজাও করেছি, মানে আর ঠান্ডাতে তো জমে গেছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে পারা যাচ্ছিল না একদম, আমি তো বলেছি আর আমি শীতকালে কোনো ঠান্ডার কোনো জায়গায় আমি যাবো না, এত ঠান্ডা না, মানে ঠান্ডা বলতে মানে এর আগেও শিমলা টিমলা ঘুরেছি, ওখানে বরফ পেয়েছি এত, কিন্তু এত ঠান্ডা লাগেনি, কিন্তু ওয়েদার ভালো ছিল, এখানে ওয়েদার তো একদমই কুয়াশা দেখতেই পেয়েছেন,
আর আজকে সানডে, এখন বাজে 8:30, আমি রান্না বান্না বসিয়ে দিচ্ছি। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, 7টা তখন 20। আসলে রেগুলারই এত তাড়াতাড়ি উঠি, আর যেহেতু এত ঠান্ডা পড়েছে কলকাতাতেও, তো বীভৎস ঠান্ডা পড়ে গেছে, সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। মাছ ভাজা হচ্ছে, তেলাপিয়া মাছ ভাজছি, আর ওদিকে শিম ভাজছি, ডিম শিম ভাজা হবে আজকে লাগছে। আর তো আর হচ্ছে স্পেশাল করব, শুটকি মাছ করব। তো দেখবেন শুটকি মাছটা কাঁচা মাছ ধুয়ে দিলে গরম জল দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে শুটকি মাছ করব। এইসব আনার দিয়ে অনেক আছেরই পুঁই শাক, ফুলকপির পাতা, ফুলকপিগুলো 6টা দিয়েছিলাম, 5টা খাওয়া হয়ে গেছে, একটা ছোট হয়েছে, মানে দারুণ টেস্ট ছিল। সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি করবো শুটকি মাছের, আর তেলাপিয়া আমার ফুলকপি আলু দিয়ে ছোট করবো। ওই ফুলকপিটাও কিন্তু আমাদের কাছে ফুলকপি। আর করবো হচ্ছে এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর আর ব্রেকফাস্টে তো রুটি আর আলু ভাজা, পেঁয়াজ কালি দিয়ে আলু ভাজলাম। আর এই হচ্ছে আর চিমনি চালিয়ে না একদম কথা শোনা যায় না, চিমনিটাকে অফ করে দিলাম। আর তো ভাবলাম না ডেলিকারের ব্লগ শুরু করি, অনেক দিন হয়ে গেল আপনার সাথে কথা হয়নি, ঠান্ডায় তো পুরো জমে গেছি। আর এসে তো আর আমার ওখান থেকে এসেও একটু শরীরটা খারাপ ছিল, এখনো সর্দি সর্দি ভাব আছে। আর মেয়েও ঠিকঠাক আছে, সবাই ঠিকঠাক, মানে ঠান্ডাটা হট করে কলকাতা বেশি পড়ে গেছে, তো আরও যেন পড়ে লাগছে। তো এই এসে কাছাকাছি প্রচুর কাছাকাছি এখনো একটা লট আছে, যেগুলো একটা মোটা মোটা জ্যাকেট যেগুলো আছে সেগুলো আজকে হয়তো কাচবো, কেন এত কাছাকাছি তো প্রচুর। আর রেগুলারের জামা কাপড় পড়ছে, আর ওয়েদারটা এতটা ভালো ছিল না, রোদ উঠছিল না, তো সেই জন্য এত নানান ব্যস্ততা, মানে করতেই পারিনি ক্যামেরা। আর যে ঠিকঠাকভাবে ফেরার দিনও যে করবো, আর শরীরটা এত খারাপ, আর জানেনি আমার ভমিটিংয়ের প্রবলেম, গাড়িতে উঠলেই একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, তাও পরে পরের দিনগুলো ঠিক ছিলাম, অতটা কষ্ট হয়নি। তো এই হচ্ছে আমাদের যে ড্রাইভার ছিল খুব সুন্দর গাড়ি চালায়, দারুণ। তো এই হচ্ছে ব্যাপার। আর ওখান থেকে অনেক কিছুই জিনিস কিনেছি, সেটা শপিং ব্লগে দেখাবো। আর কিছু কিছু জিনিস পরে কিনেছি যখন ফেরার টাইমে, ফেরার দিন তো আমরা সাইট সিন করে ঘুরে ফিরে চিমিরিক চিরিক হয়ে গোপালধার, ওখান থেকে গোপালধারা থেকে চা কিনেছি। আর চায়ের তো প্রচুর, ওখানে দাম 6,000, 5,000, 3,000, 4,000 টাকা করে কিলো। এবার অত টাকা করে কিলো, 100 গ্রামে চার দাম যদি 300-400 টাকা হয়, ভাবুন না কত। তা বাড়ির জন্যে নিয়ে এসছি, সেরকম কাউকে চা দেওয়ার জন্য আনিনি, বাড়ির জন্যে নিয়ে এসছি, আর সবাইকে দেওয়ার জন্য এনেছি, যে শপিং মলকেই দেখতে পাবেন। আর এই হচ্ছে ব্যাপার। তো মজা করেছি, ঠান্ডা অনুভব করেছি, পাহাড় তো অন্যরকমই জিনিস, পাহাড় মানে অন্যরকম সৌন্দর্য। আর আমরা যে ঋষিহাট যে জায়গাটায় ছিলাম, যে অফবিট জায়গাগুলো এখন হয়েছে, ঋষিহাট বলুন, তারপরে হচ্ছে অহলদারা, তারপর তিনচলে বা তিনচলা, যাই হোক, এইসব অফবিট জায়গাগুলো এখন খুব সুন্দর হয়েছে। কীটন মানে আমরা ওই জন্য ঋষিহাটে ছিলাম, আর আমাদের বেডরুম থেকে এমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো ভাগ্য দুর্ভাগ্যবশত তো মেঘ, একদম মেঘ ছিল বলে দেখতে পাইনি, মানে দারুণ। আর ওখানকার মানুষদের ব্যবহারে, তারপর ওখানকার যখন আমরা চলে আসছি, একজন ওখানকারই একজন মানে ওই সংস্থেরই সব থাকে, তো একদম মানে ওই সংস্থেরই, ওদের তো চায়ের এই আছে, ফ্যাক্টরি আছে, তো এক প্যাকেট চা, তারপর ওখানকার যে স্কোয়াশ যে সবজিটা আমাদের এখানেও পাওয়া যায়, তো ওই সব দিয়েছিল। খুব ভালো ছিল। মেয়েকে একজন আছে যে মেয়ের সাথে ডান্স করেছিল, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ও মেয়েকে একটা আমার হাতে ব্রেসলেট দিয়েছে, এত মানে ওদের থেকে এত ভালোবাসা পেয়েছি, খুব ভালো ওদের ব্যবহার। বনফায়ার টাইপেরও হয়েছিল, খুব মজা করেছিলাম, দারুণ মজা করেছি। তো একা একা গেছি, একটু টেনশনও ছিলাম যে একা একা আমরা প্রথমবার যাচ্ছি বাচ্চাকে নিয়ে, অবশ্য মেয়েকে নিয়ে, তো ভালোভাবেই কেটেছে। এই হচ্ছে এবার সংসারে তো ফিরতে হবে, মেয়ে স্কুল খুলে গেছে, 3 তারিখ যে স্কুল যাচ্ছে, শনিবার করে স্কাউটও শুরু হয়ে গেছে ওর, সব কিছুই নিয়েই চলছে। তাহলে চলুন, অনেক বকবক করে ফেললাম, রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, অনেকটা দেরিও হয়ে গেছে। হাজব্যান্ড মেয়ে এখনো ঘুমোচ্ছে, মা সবে শুটকি মাছটা ধুয়ে উপরে গেল, তো এই হচ্ছে ব্যাপার। আর এই ডিনারেও স্পেশাল এই প্রথম করবো, শীতকালে স্পেশাল কড়াইশুঁটি কচুরি আলুরদম, সেটা আমার মা করবে, কড়াইশুঁটি কচুরিটা আমার মা খুব সুন্দর করে। তো তাহলে চলুন, আমি বাবা করে নিলাম, এখন এগুলো করে নিই। আজকে এখনো চা পর্যন্ত লিকার চা খাইনি, লিকার চাটা খাবো, কেন ওই মেথি মৌরি জল ভিজিয়েছিলাম তো খেয়েছিলাম। চলুন আমার পরে কথা হচ্ছে। ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে ওই পুঁই শাক, তারপরে ডাটা ডাটা ফুলে কপি ডাটা ডাটাগুলো দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, কেন সিদ্ধ না করলে ওগুলো ঠিক হবে না। আর এবার দেখা যাচ্ছে চা পাতা এনেছি,
ঢালা তো হয়ে গেছে, এই যে এটা হচ্ছে লিকারটি এনেছি, লিকার তো আমরা খাই বলে সেই জন্য বের করে দেখাচ্ছি। দেখো এরকম এটা লিকার এনেছি, তাও গোপাল ধারা তো একটু কম হয়েছে, ওখানে 1,500 না কত টাকা করে কিলো নিল এরকম। অনেকটাই শেষ হয়ে গেছে, খাওয়া হয়েছে, এতদিন ধরে দমদিন ধরে খেয়েছি। আর এই একটা চা নিয়ে এসেছি, এটা মিল্ক টি, এটাও একটা মিল্ক টি। এটা হচ্ছে এটা মিল্ক টি লিকার টি দুটোই খেতে পারবে। এটা দিয়েছে ওই ঋষিহাটের ফার্ম স্টোর থেকে দিয়েছে। তো আমরা চা পাতা দুটো প্যাকেট কিনেছি, আর একটা তো দিয়েছিল, তো সেই জন্য 100-100 করে 300 মানে কেনা হয়েছে, মানে 200 কিনেছি আর 100 ওরা দিয়েছিল বলে ব্যাস। কিন্তু এই একটা কি চা হচ্ছে কি বলুন তো, আমরা তো মানে কড়া চা খাই, একদম কালার হবে, এটাতে অতটা কালার হয় না, চা পাতার পরিমাণটা বেশি থাকে। তো আমি মিক্স আপ করে আমাদের ঘরে যে টাটা টি গোল্ড খাই বা টাটা প্রিমিয়াম খাই, তো সেই চায়ের সাথে মিশিয়ে আমি করছি। লিকার টিটা এমনি করছি, লিকার টিটা দারুণ, মানে স্বাদ গন্ধটা খুব সুন্দর, খেতেও দারুণ, কালারটাই অন্যরকম। তো এই চা পাতা আনা হয়েছে, চা পাতাটা আপনাদের শপিং ব্লগে দেখাতে পারি, কেন ওটা আমরা নিচে যখন আসছিলাম মানে ফেরার দিন, ফেরার দিন আমরা মিরিক, গোপাল ধারা, সীমানা, তারপর পশুপতি মার্কেট, এগুলো সব কভার করে এসেছি, তো তখন কেনা হয়েছিল। আর আর একটা জিনিস ওই লাফিং বুদ্ধ টাইপেরও কিনেছি চারখানা, সেটা আমি পরে দেখাচ্ছি, সেটাও কিনেছিলাম পশুপতি মার্কেট থেকে। আমি একটা এরকম নেপাল, ওই পশুপতি মার্কেটে নেপালে যে একটা বড় ইরেজার টাইপের কিনেছে, খুব সুন্দর। তো এইগুলো টুকিটাকি কেনা হয়েছে। তো আমাদের আসার দিন ট্রেনটা খুব ভালো ছিল, মানে লেট করেনি, 6টায় নামিয়ে দিয়েছে, বাড়িতে 7টার মধ্যে চলে এসেছি। তাহলে চলুন এগুলো করি। তো এখন এই চা খাবো, হাজবেন্ড উঠে পড়েছে, চা এখন খাবো। আর ওদিকে দেখুন কালমেঘ পাতা আর মেথি মিশরি জল রাখা আছে, মেয়ে উঠলে খাবে কালমেঘ পাতার রস, ওকে খাওয়াই সপ্তাহে একদিন করে। আর এই চাটা দেখুন দার্জিলিংয়ের ওই যে লিকারটিটা, সেটা দারুণ, দেখুন কালার আর দারুণ খেতে। লিকার চাটা খুব অসাধারণ খেতে, একটা স্মোকি ফ্লেভার আসে, মানে খুব সুন্দর লাগে। আর ওই মেয়ের জন্য রেখেছি বাতাসা, মেথি মৌরির জল, আর হচ্ছে ওই কালমেঘ পাতা, উঠলে ওকে রস করে এক চামচ মতো হয় ওকে খাওয়াবো। তো ওদিকে মেয়ে উঠে পড়েছে, হাজবেন্ড তো আগেই উঠে পড়েছিল। আর মেয়ে না একদম তিতো খেতে চায় না, কুচ্ছে টুচ্ছে এইসব খায় না বলে ওকে ওই সপ্তাহে একদিন করে কালমেঘ দিই, তারপরে ওই ডাবের জলও খাইয়ে দিই তার সাথে পরের দিন। তো এই করে ওকে করি, নাহলে ওই পেটে একের সময় ক্রিমি হয়, তো ক্রিমির ওষুধ তো 6 মাস অন্তর খাওয়াতে হয়, তোকে খাইয়েছি আবার এখনো 6 মাস হয়নি, তো সেই জন্য কালমেঘ পাতাটা আমাদের ছাদে গাছ আছে, তো ওকে সপ্তাহে একদিন করে খাওয়াই। আবার গরমকাল চলে এলে তখন তো আবার বেশি খাওয়াতে পারবো না। তো এখন এই যে বিছানাপত্রগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর বাড়িতে এসে তো হাজারটা কাজ থাকেই, তো সেই কাজগুলোকে করতে করতে সময় চলে যায়। তো এখন তাড়াহুড়ো করি না, এখন আমি কাজ ধীরে সিস্তে করি, অত হেডেক নিই না। তো এখন আজকে আপনাদের সাথে শুটকি মাছটা শেয়ার করব। তো দেখুন শুটকি মাছগুলোকে ভালো করে কড়া করে একদম ছাঁকা তেলে ভেজে নিতে হবে, একদম কড়া করে ভাজতে হবে যেন একটা কোনো গন্ধ না করে। এমনিতে শুটকি মাছের গন্ধ ভাজলে এখন আর সেরকম গন্ধ আর বেরোয় না, মানে ওই ভাজার সময় যা গন্ধ বেরোয়। তো ভালো করে কড়া করে ভেজে নিলাম। তো এখন ভেজে নিয়ে ওই কড়ার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রসুনটা ভাজা হয়ে এসে, তারপরে একটু জিরে দিয়েছিলাম, জিরে রসুন দিয়ে, তারপর পেঁয়াজটা দিলাম, দিয়ে ভালো করে ভাজা। আপনারা শুধুও ঝাল করতে পারেন পেঁয়াজ রসুন রসুন দিয়ে একদম কটকটে। আমি সমস্ত সবজি দিয়ে ঝালটা করছি, এই সবজিগুলোকে আমি সব সিদ্ধ করে নিয়েছি হালকা দুটো সিটি দিয়ে, তো মূলো, আলু, বেগুন, শিম, বাঁধাকপির পাতা, ডাঁটা, তারপরে ওই পুঁই মিটিলি সমস্ত আছে, তো দিয়ে ভালো করে সিটি নিয়ে দিয়েছিলাম দুটো, যাতে একটু সেদ্ধটা ভালো হয়। তা ওই এবার পেঁয়াজ আর রসুনের মধ্যে এবার সবজিগুলোকে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিলাম, আর ঝাল ঝাল হয় খুব।
যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম ভাবেই ঝালটা দেবেন। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে নুন চিনি একটু পরিমাণ মতো দিয়ে ভালো করে কষাতে হবে। যেহেতু সবজিগুলো সিদ্ধ করা আছে তো বেশি সময় লাগবে না, ভালো করে একদম কষিয়ে নিতে হবে। তো দেখুন কষিয়ে নিয়েছি, তারপর শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম নাড়াবো। একটু কিছুক্ষণ ভালো করে একদম কষতে দেবো যাতে ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, কেন জল তো অ্যাড হচ্ছে না যেহেতু সবজিগুলো সিদ্ধ আছে বলে। আর তো ওদিকে আমি শুটকি মাছটা হচ্ছে, এদিকে আমি যে র্যাকটা আছে এটাকে ভালো করে যেরকম মুছি রেগুলারে সেগুলোকে মুছে নিচ্ছি। তো আপনারা দেখিয়ে দিই, এই যে ফুলকপি আলুর ঝোল করেছি, আর এদিকে যে শুটকি মাছ রাখা, আর হচ্ছে শিম পাতা এই নিয়ে শিম আর নিম পাতা দিয়ে ভাজা, আর ওদিকে হচ্ছে রুটি আছে, আর ওদিকে পেঁয়াজ কালি আলু দিয়ে ভাজা, সেটা ব্রেকফাস্টে খাওয়া হবে। আর এদিকে আমার রান্নাঘর এবার পরিষ্কার করে নেবো, সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। এর আগের দিন চিমনিটাকে পরিষ্কার করেছিলাম, আসার পরে তো সমস্ত জিনিস আমি আবার ভালো করে, মানে শাশুড়িমা তো অতটা পারেন না, তো সেই জন্য আবার সেদিনকারই আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, সমস্ত কিছু একদম সকাল থেকেই কাজে লেগে পড়েছিলাম। তারপর আজ আবার কাছাকুচি আছে, সেগুলোও করতে হবে। ওদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এবার আমি ঘর ধরে যে ডাস্টিং আছে সেগুলো করব। তো এখন দেখুন 10:20 বাজে, আমাদের 10 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, তো এখন 10:20 বাজে। তো এখন এগুলো করে নিয়ে তারপরে আবার ঘর টর ঝাড় দেবো। তো এখন এই যে ঘরটার সমস্ত মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ওপরে ঘরে চলে এসেছি, ওয়াশিং মেশিন চলেছে, তো এখন এবার ড্রায়ার করতে দিয়েছি, দিয়ে এবার এই মোটা মোটা সব জ্যাকেটগুলো সেগুলোকে কেচে নিলাম। তো এই লটটা পুরো কাঁচা হয়ে গেল, আর কোনো জামা কাপড় নেই, এবার খালি জ্যাকেট আছে তিনটে, সেই মোটা মোটা আমাদের যে জ্যাকেট, তো সেগুলোকে ভাবছি দেখি হাতে কাচবো কি না ড্রাই ক্লিনিংয়ে দেবো, সেটা এখন বুঝতে পারছি না। তো সেগুলোই খালি রাখা আছে তিনখানা, আমার হাজবেন্ড আর মেয়ের, আর বাদ বাকি সমস্ত কাঁচা কমপ্লিট। মানে একটা স্বস্তির নিঃশ্বাস হলো, যেন সেই মানে 2 সপ্তাহ ধরে কাঁচা কুচি চললে, এবার রেগুলারেরও তো জামা কাপড় থাকে। তো যাই হোক, এর সাথে সাথে আজকে ব্লগটাকে এখানে শেষ করার চেষ্টা করব। আর এই যে যা জামা কাপড় আছে সেগুলোকে ভাঁজ করে তুলে রাখছি আলমারিতে, আর হাজবেন্ডেরও অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে কালকে আয়রন করেছিলাম, সেগুলোকেও একদম গুছিয়ে গাছিয়ে রাখছি। আর শীতকালে যত যেন হাবিজাবি জামা কাপড় হয়, খুব বিরক্ত লাগে। তো যাই হোক, তাহলে চলুন এর সাথে সাথে আজ ভিডিওটাকে এখানে শেষ করার চেষ্টা করছি। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে নতুন বন্ধুরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। প্লিজ আমার পাশে থাকুন এইভাবে, আর তারপর আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।